পশ্চিম দরঙ্গর বৃহত্তর বালিপুটা অষ্টম বার্ষিক দুর্গোৎসবর ব্যাপক প্রস্তুতি। মঙ্গলবার সন্ধ্যা পঞ্চমী তিথির দেবী বোধনের আরম্ভ হব অষ্টম সংখ্যা বৃহত্তর বালিপুটা দুর্গা পূজা। ষষ্ঠী পূজার দিন সন্ধ্যা প্রতিমা স্থাপন আর বন্তি প্রজ্বলনের পিছত দরঙ্গী লোককৃষ্টি উজাপালি প্রদর্শনেরগত আগন্তুক চারিটা দিনে নিশায় চলিব দেবী বন্দনা আর পূজা অর্চনা। এবার অনন্য রূপত কেবাটাও আকর্ষণীয় কার্যসূচী চলবল দুর্গোৎসবত প্রতিদিনে আর নিশা আরতি নাগারানাম ধর্মালোচনী সভাও অনুষ্ঠিত হব। রাজহুয়া সম্বর্ধনা শরতর গীতর গধূলি শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান, আনহাতে নবমীর নিশা বিশেষ আকর্ষণ শিব দুর্গা শীর্ষক নৃত্য প্রতিযোগিতা আর শিব দুর্গা বন্দনা শীর্ষক দিহানাম প্রতিযোগিতার উপরও বিভিন্ন আধ্যাত্মিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে উদযাপন সমিতিয়ে। আনহাতে ব্যতিক্রমী রূপত প্রতি বছরের দরে এইবার বৃহত্তর বালিপুটা দুর্গোৎসব সমিতিয়ে দশমীর দিনা বিশ্ব শান্তির বাবে পারচরাই উড়ন কার্যসূচী রূপায়ণ করব বলে সম্পাদক লোহিত কুমার ডেকায় জানিবলে দিয়ে। আগন্তুক ফাগুয়া দুর্গা পূজার গোলক আর সম্ভাষণ জানাইছো। আমি বিগত বছর দরে এবার আমি অষ্টম বর্ষ উপনীত হয়েছো। এই অষ্টম বর্ষত বিগত বছর দরে আমি এইবেলেও এই মা দুর্গাক আদরপূর্ণ প্রস্তুতি আমি চলাইছো। এইবেলি আমি এই প্রথম কার্যসূচী আমি রাখিছো যে বৃক্ষরোপণ কার্যসূচী, যেহেতু প্রকৃতির ভারসাম্য বিশেষভাবে নোহা হওয়া বলে কোব পারি। আমি এই আমার অঞ্চলের গোটেই কেন গাঁরে গাঁও প্রধান সকলক আমন্ত্রণ জানাই এই প্রথম বৃক্ষরোপণ কার্যসূচীটা আমি অনুষ্ঠিত করেছো। তারলগে আমি বৃত্তকর্মী অনুষ্ঠান আমি শিব দুর্গা হোক দিহানাম প্রতিযোগিতা আমি সপ্তমীর দিনা অনুষ্ঠিত করেছো। আর এই সপ্তমীর দিনাই আমি বিশিষ্ট নাগারা নামৰ দলৰ শিল্পী আমি উৎপল হালৈ আর বিনয় রাজকুমারক আমি আমন্ত্রণ জানাইছো। তারলগে আমি মহা অষ্টমীর দিনা বিশেষ কার্যসূচী ধর্মালোচনী সভা, এই ধর্মালোচনী সভার খন পরিচালনা করবর কারণে আমি পরেশ শর্মা আমার মঙ্গলদৈ মহাবিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবকারী মূরব্বী অধ্যাপক তেখেতক আমি আমন্ত্রণ জানাইছো। আমি আমন্ত্রণ জানাইছিলো মাননীয় গৌতমানন্দ গোস্বামী সাংগঠনিক সাংগঠনিক সম্পাদক সাহিত্য সভা। সম্প্রতি সমালোচনী সভার বিশেষ আলোচনা বিষয় হচ্ছে শ্রী শ্রী দুর্গা উৎসব পূজার অতীত বর্তমান আর সময় সাম্প্রতিক সময়ত ইয়ার প্রাসঙ্গিকতা এই আলোচ্য বিষয় আমার রখা হয়েছে। ঠিক তেনেকৈ আমি মহানবমীর দিনা শিব দুর্গা শিক্ষক নৃত্য প্রতিযোগিতাখানি অনুষ্ঠিত করা হয়েছে। এই শিব দুর্গার নৃত্য প্রতিযোগিতা আমি বিশেষভাবে আমি পরিচালিত করব বিচারিছো, যেহেতু নৃত্য প্রতিযোগিতা বলে গেলে বিভিন্ন আধুনিক নৃত্য তেনেকা নৃত্য হয় আর আমি এই মহানবমী এই শিব দুর্গা শিক্ষক নৃত্য প্রতিযোগিতায় আমি মহানবমী আমি এই অনুষ্ঠানটা শেষ করি। দশমীর দিনা দশমীর দিনা আমার বিশেষ কার্যসূচী বিশ্ব শান্তির বাবে আমি পাৰ চৰাই উড়ন এটা কার্যসূচী আমি বিগত বছর কেটেতো আমি রাখিছিল, এইবেলো ব্যতিক্রমী নহয়। এবারও আমি সেই অনুষ্ঠানটা রাখিছো। এই অনুষ্ঠানটির কারণে আমার বিশেষভাবে এই অঞ্চলের বালিপুটা বনিহন ঠাই যেহেতু এইখন আমার দুর্গা পূজাত বিভিন্ন ধরনের বিশেষভাবে অরিহণা যোগায় আহিছে, এই আমি সেই বনিসন্থার মাননীয় সম্পাদক মহোদয়ক আমি এই বিশ্ব শান্তি পাৰচৰাই উড়ন কার্যসূচীটা রাখিছো। আমি রাখিছো মাননীয় প্রতিস্থাপক সভাপতি মাননীয় বাপুরাম ডেকাদেবক আর বিশিষ্ট সমাজসেবক মাননীয় থানেশ্বর ডেকাদেবরে আমি বিশ্ব শান্তিভাবে পাৰচৰাই উড়ন কার্যসূচীটা আমি অনুষ্ঠিত করব বিচারিছো। লগেলগে আমি গোটেই অঞ্চলের একদম বৃহত্তর বালিপুটা অঞ্চলের রাইজর উল্লাস মালহরে আমি দশমীর দিনা তুলসী নদীত আমার এই দেবী বিসর্জন দিয়ারও আমি প্রস্তুতি চলাইছো। লগেলগে আমি সমূহ আমার এই বৃহত্তর বালিপুটা রাইজর আমার ভক্তপ্রাণ রাইজক আমি সেবা জানাইছো। তেখেতসকলের আর্থিক কায়িক তেখেতসকলের অনুদানের আমি প্রতি বছর এই দুর্গোৎসব উদযাপন আমি করব পারিছো। এই হিসাবতে তেখেতসকলক আমি আমি উদযাপন সমিতির সেবা আর শ্রদ্ধা নিবেদন করেছো। ব্যুরো রিপোর্ট অসম টুডে।